হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো 20-25 হাজার এই বাজেটের মধ্যে দুটি স্মার্টফোন নিয়ে। একটা হচ্ছে রেডমি এর রিসেন্টলি লঞ্চ করা রেডমি নোট 10S এই স্মার্টফোনটি এবং রিয়েলমি 8 এই স্মার্টফোনটি নিয়ে। আমরা দেখার চেষ্টা করব এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটা সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে বাংলাদেশের অফিশিয়াল মার্কেটের 20-25 হাজার এই রেঞ্জের মধ্যে। তো আপনি যদি ভেবে থাকেন এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো একটি ক্রয় করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটা বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তো ডিসপ্লে থেকেই শুরু করা যাক এই দুটি স্মার্টফোনের। ডিসপ্লের কথা বললে আপনি রেডমি এর নোট 10S এ পাবেন 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1100 নিটস পর্যন্ত। অন্যদিকে রিয়েলমি 8 এ ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখানে ব্রাইটনেসটা একটু কম, এটা হচ্ছে 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস তুলতে পারে। তো ডিসপ্লের ক্যাটাগরিতে এই দুটি স্মার্টফোনই সেম স্কোর করছে বলে আমার মনে হয়। তো এখন কথা বলা যাক ক্যামেরা সেটআপ নিয়ে। এবং দুটি স্মার্টফোনের ব্যাক সাইডে আপনি 4টি ক্যামেরা সেটআপ পাচ্ছেন এবং 4টি সেন্সরই সেম। রেডমি এর নোট 10S এর মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। অন্যদিকে রিয়েলমি এরও সেম সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং সেন্সর। এবং ব্যাক সাইডের ক্যামেরাতে আপনি দুটি স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং সেলফি ক্যামেরার কথা বললে রেডমি এর নোট 10S এ ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেখানে রিয়েলমি 8 এ ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং ভিডিওগ্রাফির কথা বলে রেডমি নোট 10S এর ফ্রন্ট ক্যামেরাতে আপনি সর্বোচ্চ ফুল এইচডি 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে রিয়েলমি 8 সর্বোচ্চ ফুল এইচডি 30fps এর পাশাপাশি ফুল এইচডি 120fps এ ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এখানে সেলফি ক্যামেরার দিক থেকে রিয়েলমি 8 এ আপনি একটু বেশি ফিচার পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সেলফিতে স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা সেটআপ রয়েছে সেটা সবই সেম। তো এখন কথা বলা যাক প্রসেসর নিয়ে। এই দুটি স্মার্টফোনেই সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর সেটা হচ্ছে মিডিয়াটেক জি সিরিজের সবথেকে পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেক G95। এই প্রসেসরটি 12mm আর্কিটেকচার উপর তৈরি করা একটি 4G প্রসেসর, যার ক্লক স্পিড রয়েছে 2.05 GHz। এবং জিপিইউ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মালি এর G76 MC4 জিপিইউ, যেখানে 4টি ডেডিকেটেড কোর রয়েছে জিপিইউ এর জন্য। এবং অপারেটিং সিস্টেমের কথা বললে আপনি রেডমি নোট 10S এ পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং Xiaomi এর নিজস্ব MIUI 12.5, যেখানে রিয়েলমি 8 আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি এর UI 2.0। তো পারফরম্যান্সের দিক থেকে এই দুটি স্মার্টফোন আমার মতে সেম পারফরম্যান্স করার কথা, কারণ দুটি স্মার্টফোনই সেম প্রসেসরের সাথে আসে। তো ব্যাটারির কথা বললে আপনি রেডমি নোট 10S এ পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যেটা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে রিয়েলমি 8 আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যেটা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা এবং ডিসপ্লে এই 3টি সেগমেন্টে কিন্তু দুটি স্মার্টফোন ইকুয়াল পারফর্ম করতে আমরা এতক্ষণ দেখে আসছি। তো এখানে অন্যান্য ফিচারের কথা বললে আপনি রেডমি নোট 10S এ পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি, UFS 2.2 স্ট্রেস টাইপ, IP53 সার্টিফাইড এবং এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকারের সাপোর্ট। অন্যদিকে রিয়েলমি 8 আপনি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি এবং এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে রিয়েলমি। তো এই হচ্ছে রেডমি নোট 10S এবং রিয়েলমি 8 এই দুটি স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন। এবং এই দুটি স্মার্টফোন যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে খুব পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন না, এক কথায় এই দুটি স্মার্টফোনই সেম স্পেক অফার করছে। তো এখন কথা বলা যাক এই দুটি স্মার্টফোনের প্রাইস নিয়ে। রেডমি এর নোট 10S স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে অ্যানাউন্স করা হয়েছে, যার বেস ভেরিয়েন্ট 664 23,000 টাকায় অ্যানাউন্স করা হয়েছে এবং যার হায়ার ভেরিয়েন্ট 6128 25,000 টাকায় বাংলাদেশের মার্কেটে অ্যানাউন্স করা হয়েছে। অন্যদিকে রিয়েলমি 8 এর একটি ভেরিয়েন্ট আপনি পাবেন বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে, আর সেটা হচ্ছে 8128, যেটা 23,000 টাকায় বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে। তো 23,000 টাকায় যেখানে রিয়েলমি 8 এর আমরা 8 128GB ভেরিয়েন্টটি পাচ্ছি, আর সেখানে রেডমি নোট 10S এর আপনি পাচ্ছেন 6 64GB ভেরিয়েন্ট। আর 23,000 টাকাতে যখন কেউ কোনো স্মার্টফোন কিনবেন, আমার মনে হয় না আপনারা 64GB ইন্টারনাল মেমোরির সাথে কোনো স্মার্টফোন কিনতে যাবেন, কারণ যেই বাজেটে আপনি 128GB ইন্টারনাল মেমোরি পাচ্ছেন অন্য ব্র্যান্ড থেকে, তাহলে আমার মনে হয় না কেউ 64GB মেমোরির সাথে মানে ইন্টারনাল মেমোরির সাথে যেতে চাবে। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে রিয়েলমি 8টা সবথেকে বেশি ভ্যালু ফর মানি মনে হয়েছে রেডমি নোট 10S এর থেকে,
কারণ Redmi Note 10 S যে প্রাইসে অ্যানাউন্স করা হয়েছে সেটা আমার কাছে অনেক বেশি ওভারপ্রাইসড একটি স্মার্টফোন মনে হয়েছে। আর Realme 8 বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে 20 থেকে 25,000 বাজেটের মধ্যে বর্তমান সময়ে একটি ডিসেন্ট স্মার্টফোন বলা যেতে পারে। তো আপনার মতামত কি Redmi Note 10 S এবং Realme 8 এই দুটি স্মার্টফোন কি নিয়ে? আমি এক কথায় বলতে পারি Redmi Note 10 S অবশ্যই ওভারপ্রাইসড এবং Realme 8 অবশ্যই একটি ব্যালেন্সড প্রাইসড স্মার্টফোন। তো আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।